বঙ্কনায় ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে বঙ্কনায় ওয়েলকাম। আর আমি শাশ্বতী এসে গেছি তোমাদেরকে নতুন একটা রেস্টুরেন্টের সন্ধান দিতে। না না, রেস্টুরেন্টটা ঠিক নতুন নয়, ওদের প্রথম ব্রাঞ্চ ছিল পার্ক সার্কাসে, আর ওরা সেকেন্ড ব্রাঞ্চটা খুলে ফেলেছে এসপ্ল্যানেডের কাছে, পার্ক স্ট্রিটের কাছাকাছি, ইলাহি লাক্সারি ডাইনিং। ইলাহি লাক্সারি ডাইনিংটা তোমরা সবাই নাম শুনেছ, আর এটা খুব, এটা পার্ক সার্কাসে এটার বাফেটটা খুব সুন্দর, খুব ভালো, আর এই জন্যেই এরা ফেমাস। এখানে এখনও সেই একটা রয়্যালিটি ফিলিংস রয়েছে, খেতে গেলে তোমরা ভেতরে গেলেই বুঝতে পারবে সেটা। চলো দেখে নেওয়া যাক ভেতরে কী কী রয়েছে, আর এখানে নতুন নতুন মেনু কী রয়েছে, কত কী কত রকমের ডেজার্ট রয়েছে, কী কী স্টার্টার রয়েছে, কী কী মেন কোর্স রয়েছে, সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। তো আমরা এসে গেছি ইলাহি লাক্সারি ডাইনিংয়ে। চলো ভেতরটা দেখো, ইন্টেরিয়ারটা খুবই 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 সুন্দর। আমার পার্সোনালি এটির ইন্টেরিয়ার ডিজাইন ইন্টেরিয়ারের সাথে ম্যাচিং করে এখানকার ওয়াল কালার, ওয়াল পেন্টিং, লাইটিং সব আমার দারুণ লেগেছে। তো তোমরা দেখো এখানে চেয়ারগুলো টেবিলগুলো খুবই রয়্যালিটি রয়্যালিটি একটা ফিলিংস দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো মেনু কার্ডটা তোমাদের সামনে আমি তুলে দিয়েছি, মেনু কার্ড থেকে তোমরা দেখে নাও, যাতে তোমার এই পৌঁছানোর আগে তোমরা তোমার এই মেনুটাকে ঠিক করে নিতে পারো। এখানে অনেক ধরনের আইটেমস রয়েছে, লাইক একদম আইস টি থেকে শুরু করে একদম ডেজার্টের পান মশলা ভর্তি সব কিছু রয়েছে। প্লেন তোমরা যদি লাইট খেতে পছন্দ করো, তাদের জন্য ডাল রাইস যেমন রয়েছে, তেমনি রয়েছে বিরিয়ানি, মোগলাই খাবার রয়েছে, ইন্ডিয়ান ব্রেড, ভেরিয়াস টাইপস অফ ইন্ডিয়ান ব্রেড রয়েছে, ব্রেড বাস্কেট রয়েছে পুরো। তোমরা সব বয়স করে ঠিকঠাক এদের প্রাইস টাইস সব দেখে নিও, যাতে তোমার এই যাওয়ার পরে কোনো অসুবিধা না হয়। তো এদের ইলাহি লাক্সারি ডাইনিংয়ের মেইন যে ফেমাস অ্যাট্রাকশন, তাদের মাটন, মাটনের পিস যেমন হয়, মাটনের জুসি মাটনটা খুবই সুন্দর ওরা সার্ভ করে। তো সেই মাটনের উপর তো আমি দেখলাম অ্যারাউন্ড 20-25 আইটেমস রয়েছে ওখানে। সি ফুডেরও এক নতুন করে আলাদা করে আইটেমস রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের সি ফুডও পেয়ে যাবে। চলো দেখা নেওয়া যাক, নন ভেজে চিকেন টিক্কা, চিকেনের টিক্কা, রেশমি টিক্কা, চিকেন মালাই টিক্কা, চিকেন হরিয়ালি টিক্কা, অ্যান্ড অল ভেরিয়াস টাইপস অফ চিকেন টিক্কা ওয়াজ দেয়ার। স্টার্টারগুলো তোমাদের সবাইকে দেখিয়ে নিলাম, এমনকি এখানে মোমোটাও খুব সুন্দর খেতে। আমরা এর মধ্যে থেকে নিয়ে নিয়েছিলাম স্টার্টারে চিকেন রেশমি কাবাবটা, আর ছিল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, স্যালাড, রায়তা এটসেট্রা। তো দেখো চলে এসেছে আমাদের চিকেন রেশমি কাবাব, উনি সার্ভ করে দিচ্ছেন, উনি সার্ভিংটাও খুব ভালোভাবে করা হয়। ওহো, রেশমি কাবাবগুলো দেখে সত্যিই জিভে জল আসছে, খেলাম একটু আগেই, তবু এখনও যেন বলতে বলতে জিভে জল চলে এলো। খুব জুসি ছিল, খুব একদম মনে হচ্ছিল যেন সবই ওরা বানিয়ে এনেছে, কোনো আগে বানানো বা এরকম কিছু ছিল না। রেশমি কাবাব, রেশমি চিকেন টিক্কা যেটা হয়, সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতদূর জানি, এটা কাজু, চালমগজ পেস্ট, আর তার সাথে যে আমাদের বেঙ্গলি অথেন্টিক মশলা আছে সেগুলো পেস্টে দিয়েই বানানো হয়। তো আমি এবার টেস্ট করে নিচ্ছি রেশমি কাবাবটা, চলো খেয়ে দেখা যাক কেমন লাগে। একটা হরিয়ালি চাটনি নিয়ে নিয়েছি আমি, তার সাথে এটা টেস্ট করলাম, দারুণ দারুণ, এটা খুবই জুসি ছিল, খুবই সফট ছিল, আর খুবই ফ্রেশ ছিল চিকেনটা। এবার এসে গেছে আমাদের চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, তো উনি মাটন বিরিয়ানিটা সার্ভ করছেন।
একটু তাড়াতাড়ি দাও মাখে, আমার খুবই খিদে পাচ্ছে। আহা, বিরিয়ানিটার কালারটা শুধু দেখো তোমরা, জাস্ট অসম। আমি জানি এখন এই ভিডিওটা যারা যারা দেখছে সবারই ইচ্ছা করছে ওখানে গিয়ে এই বিরিয়ানিটার উপর হামলা করি। সত্যি খুবই সুন্দর ছিল, আলুর সাইজটাও এত সুন্দর, আলুর ভেতর অব্দি একদম সেই ফ্লেভারটা বিরিয়ানি আমি পেয়েছিলাম। মাটনটা দেখো, মাটনটাও দারুণ ছিল, খুব সফট ছিল, খুব জুসি ছিল। আর টাটকা ফ্রেশ ফুডের এটাই একটা কোয়ালিটি যে ওই জিনিসটা খুব জুসি লাগবে। আর যেটা একটুখানি দেখবে আগে থেকে রান্না করা থাকে সেটা জুসি, সেই জুসি ভাবটা চলে যায়। তো এটা আমার দারুণ লেগেছিলো, বিরিয়ানির টেস্ট স্মেল আমার দারুণ ফাটাফাটি লেগেছিলো, আর কালারটাও। চিকেন বিরিয়ানির যে লেগ পিসটা দিয়েছিলো সেটার সাইজটাও খুব বড় ছিল। আমি তোমাদের সবাইকে বলবো তোমরা সবাই একবার ইলাহি লাক্সারি ডাইনিংয়ে চলে এসো, ওদের নিউ আউটলেটও তোমরা ভিজিট করতে পারো, আর না হলে পুরোনোটাও ভিজিট করতে পারো। আমি ওদের লোকেশনটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, খুবই দারুণ লাগলো আমার আজকে এই লাঞ্চটা করে এখানে। চলো তোমাদেরকে ওদের ইন্টেরিয়ারটা আরেকবার দেখিয়ে দিই। এত সুন্দর এই লাইটিং কনসেপ্ট আমার লেগেছিল, সত্যি খুব ভালো ছিল। এবার আমার বিরিয়ানি টেস্ট করার পালা। দারুণ দারুণ, ফ্লেভারটা খুবই সুন্দর ছিল, স্মেলটা একটা লাইটলি ফ্লেভার আসছিল, নট আ ভেরি যেটাকে কী বলে একটু উগ্র গন্ধ সেই সব কিছু ছিল না, খুবই নাইসলি একটা স্মেল পেয়েছিলাম আমি বিরিয়ানিটা, যেটা আমার খুবই ভালো লাগে। আর মাটনটাও খুব জুসি ছিল, একদম ফ্রেশ, দারুণ দারুণ। তোমাদেরকে ক্লোজলি মাটন বিরিয়ানিটা আমি দেখিয়ে দিচ্ছি। মাটনটা তোমরা দেখো কতটা জুসি ছিল, আমি আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারছ। খুব জুসি ছিল মাটনটা, আমার লাঞ্চটা শেষ হয়ে গেল। চলো তোমরাও তোমাদের একটা এমন সুন্দর লাঞ্চ খেতে হলে তাড়াতাড়ি চলে এসো ইলাহি লাক্সারি ডাইনিং। টাটা, বাই বাই, পরের ব্লগে আর